আজকে আপনাদের সামনে তুলে ধরব রহস্যে ঘিরা হাওড়া ব্রিজের কিছু অজানা ইতিহাস। কলকাতা মানেই হাওড়া ব্রিজ। সেলুলয়েডে এই সেতুর ছবি ভেসে উঠলে সারা দেশের মানুষ শহরকে চিনে ফেলেন এক ঝলকে। প্রায় 80 বছরের বৃদ্ধ সেতু কত না রহস্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আশি বছর ধরে গোটা শহরের ঐতিহ্য বহন করে চলা হাওড়া ব্রিজের গোটা শরীরে কোনো নাটবল্টু নেই। 1943 সালের 3রা ফেব্রুয়ারি অনুমতি পেলেও 1945 খ্রিস্টাব্দে হাওড়া ব্রিজ উদ্বোধন হয়েছিল। সেই সময় এই সেতু ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। এখন এটি ষষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। কোনো পিলার নেই, একেবারে ঝুলন্ত এই ব্রিজের উপর দিয়ে রোজ কত না গাড়ি ঘোড়া মানুষজন চলাফেরা করে তার কোনো নির্দিষ্ট হিসেব নেই। একথা বিশ্বাস করতে কষ্ট হয় যে হুগলি নদীর প্রস্থ জুড়ে ছড়িয়ে থাকা বিশাল সেতুটিতে ধাতুর গঠন ধরে রাখার জন্য একটিও নাটবল্টু ব্যবহৃত হয়নি। হাওড়া ব্রিজ তৈরি করতে 26,500 টনের ইস্পাত ব্যবহার হয়েছিল, যার মধ্যে 23,000 টন হাই টেনসিল অ্যালয় স্টিল, যা টিস্ক্রম নামে পরিচিত। ৩৯ জোড়া হ্যাঙ্গার সহ ব্রিজের ডেকটি প্যানেল পয়েন্ট থেকে ঝুলছে। বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম সেতু হওয়া সত্ত্বেও মাঝখানে কোনো স্তম্ভ নেই। ১৯৬৫ সালের 14ই জুন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সেতুটির নামকরণ করা হয়, রবীন্দ্র সেতু। যদিও এখন এই সেতু হাওড়া ব্রিজ নামে বেশি পরিচিতি,